হ্যালো গাইস, তোমরা দেখছো ওয়েট ফর এ জব। ইতিমধ্যে রেলওয়ের তরফ থেকে কিন্তু তোমাদের যে অ্যান্সার কি প্রকাশ হবে, রেলওয়ে গ্রুপ ডি যে এক্সাম হয়েছে, তো সেই এক্সামে যে অ্যান্সার কি প্রকাশিত হবে তার অফিসিয়াল কিন্তু পিডিএফ তারা জারি করেছে, সমস্ত কিছু আমরা দেখে নেব। তো একটা জিনিস আমরা কিছুদিন আগে সবার প্রথমে ইউটিউবের মধ্যে সর্বপ্রথম বলেছিলাম যে তোমাদের রেলওয়ে গ্রুপ ডির যে রেজাল্ট ডেট সেটা কিন্তু তোমাদের ডিসেম্বরের মধ্যে প্রকাশ হয়ে যাবে এবং জানুয়ারির মধ্যে কিন্তু তোমাদের পিইটিটা কমপ্লিট হয়ে যাবে, সেটা অনেক দিন আগে বলেছিলাম, এবং অ্যান্সার কিউ তোমাদের খুব শীঘ্রই প্রকাশ করবে। তো দেখতে পেলে এই যে পিডিএফটা তোমরা যদি ডাউনলোড করতে চাও, ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে আমরা পিডিএফটা দিয়ে দেবো। বর্তমানে কলকাতা জোনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনও আপলোড হয়নি। তো দেখতে পাচ্ছ এখানে কি বলেছে, যে সিবিটি এক্সাম হয়েছে রেলওয়ে গ্রুপ ডি, সিএন নাম্বার RRC01/2019 যে এক্সাম হয়েছে সেখানে অ্যান্সার কি কবে প্রকাশ করা হবে, দেখতে পাচ্ছ 14 তারিখ একটা থেকে কিন্তু লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে অ্যান্সার কি, যেটা থাকবে 19 তারিখ, কিন্তু 14 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত কিন্তু থাকবে অফিসিয়াল ওয়েবসাইটে, সেখান থেকে তোমরা অ্যান্সার কি চেক করতে পারবে। এখানে দেখো, এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। প্রথম এক নম্বর পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ যে ভিউ অফ কোশ্চেন পেপার রেসপন্স অ্যান্সার কি, 14 তারিখ দেখতে পাচ্ছ, 14 তারিখ থেকে তোমাদের কিন্তু লিঙ্ক দিয়ে দেবে, মানে কালকে তোমাদের একটার সময়, দুপুর একটার সময় লিঙ্ক পেয়ে যাবে। ভিউইং অ্যান্ড রিজন অবজেকশান, তোমাদের যদি মনে হয় কোনো কোশ্চেন ভুল আছে সেই ক্ষেত্রে অবজেকশান রেজ করতে পারবে 15 তারিখ থেকে, ঠিক আছে, যেখানে তোমাদের কিন্তু অবজেকশান করতে গেলে 50 টাকা পে করতে হবে। তোমার অবজেকশানটা যদি সঠিক হয় তাহলে তোমার এই 50 টাকা রিফান্ড করে দেওয়া হবে, আর যদি তুমি যে কোশ্চেনের এগেনস্টে অবজেকশান করেছো সেই অবজেকশানটা যদি কারেক্ট না হয় তাহলে 50 টাকা কিন্তু তোমাকে ফেরত দেওয়া হবে না, ঠিক আছে। এখানে বলে দিয়েছে তুমি কিভাবে ব্যাংকে পেমেন্ট করতে পারবে, যে কোনো কোশ্চেন মনে করো কোনো কোশ্চেন তো ভুলও হতে পারে RRB RRC, তো সেই ক্ষেত্রে গ্রুপ ডির কোনো এক্সাম নিয়ে তোমার কনফিউশন হলে তুমি কিন্তু দেখতে পাচ্ছ তুমি এখানে কিন্তু কমপ্লেন করতে পারো, যেখানে তোমাকে 50 টাকা পে করতে হবে। তোমার যদি যে কোশ্চেন এগেনস্টে করছো সেটা যদি সঠিক হয় তাহলে তোমাকে কিন্তু 50 টাকা ফেরত দিয়ে দেবে। তো এই হচ্ছে সমস্ত কিছু ব্যাপার। তো কালকে লিঙ্ক তোমরা পেয়ে যাবে আশা করি অফিসিয়াল ওয়েবসাইটে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তো এখনও পর্যন্ত কলকাতার রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এটা তোমরা কিন্তু দেখতে পাবে না। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নাও এবং ভালো করে রিড করে নাও, ঠিক আছে। চলো, আজকের ভিডিও এই পর্যন্ত, ছোট্ট একটা ভিডিও ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগে লাইক করবে, নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে। বাই বাই।